নাম আমার নাম অজিত ত্রিপুরা বাড়ি কোনখানে উত্তর বগাদত কি হইছে গো আমার বাইরে আমার সামনে থেকে কুবায়া কুবায়া তারা নিয়া মারি হলে মূলত কি কারণে ঘটনাটি ঘটছে এটা সাপ্লাই পাইপ লাইনের কোন বল হয় সাপ্লাই পাইপ কে মারছে কে রাজকুমার ত্রিপুরা আর তারা পুরো পরিবার পড়ছে তার এটা কিছু করতে পারে মূলত জল লই আসে রে ঝগড়া বিবাদ আপনার ভাইয়ের আক্রমণ করছে কতজন মামলা করেছে ১২ জন পুলিশ তাদেরকে কেউ কি অ্যারেস্ট করেছে করেছে কতজনকে তিনজন চারজন কিনা আমি সত্যি করতে পারি না তিনজন বা চারজন সত্যি করতে পারি না কি চান আপনারা এখন আমি ফাঁসি চাই বায়ের বদলে ফাঁসি তার তিনটা শিশু তার বাচ্চার তাহলে তার কীভাবে চলছে তার জায়গা নাই জমি নাই তার কোনো মানুষের কাছে টেপার করে চলে যাচ্ছে তখন কী করে রাখবে তারা এই কোলা মানে ভবিষ্যৎ কী হইব আমি আমাদের এই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই তারা দেখি আর নমস্কার আমরা রাজনগর বিধানসভার অন্তর্গত বগাচত্বর এক নম্বর বুথে আমরা দীর্ঘদিন ধরেই সুখ শান্তিতে আমরা শান্তি চিকনার মাধ্যমে আমরা চলছিলাম কিন্তু গতকাল রাত্রে সিপিআইএমের কতিপয় দুষ্কৃতি পরিকল্পিতভাবে ছোট্ট একটা জলের বিষয়কে কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কর্মীকে নৃশংসভাবে তারা হত্যা করেছে এই ধরনের কর্মকাণ্ড ভারতীয় জনতা পার্টি তীব্রভাবে ধিক্কার জানায় আমরা চাইব এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেককে যাতে তদন্তক্রমে অতি কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান করা হয় এই শাস্তি প্রদান করার লক্ষ্যে আজকে আমরা রাজনগর বিধানসভা থেকে আমাদের বিধায়িকা সত্তা মজুমদারও এসেছেন আমরা এইচডিপিও সাহেবের সঙ্গে আমরা কথা বলেছি এই ধরনের ঘৃণ্য কাজের সঙ্গে যাতে আগামী দিনে কোনো ধরনের এই ধরনের কাজ করার সাহস না পায় তার জন্য আসামিকে আজকে রাত্রের মধ্যেই যাতে গ্রেপ্তার করে তাদেরকে আইনের দ্বারস্থ করা হয় তার জন্য আমরা এসেছি তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখছি এলাকা যাতে শান্তি শৃঙ্খলা অতীতে আমরা যেভাবে সরকার আসার পর থেকে করে যাচ্ছি আমরা আগামীতে এটা করে যাব এলাকাতে কোনো ধরনের বিশৃঙ্খলতা না হয় এবং সিপিআইএমকে আবার নতুনভাবে আমরা বলতে ইচ্ছা হচ্ছে যে পূর্বের ইতিহাসকে যাতে আবার নতুন করে এখানে পুনরাবৃত্তি করা না হয় তাই আমি প্রত্যেকের কাছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করছি লোকসভা নির্বাচন কাশিকে ঘনিয়ে আসার সাথে সাথে তারা ধীরে ধীরে কিছু কিছু জায়গাতে নতুন ধরনের কিছু উৎকানিমূলক কাজকর্ম তারা শুরু করার চেষ্টা করছে আমি সিপিআইএমের দুষ্কৃতীদের হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করছি নমস্কার এসডিপিও স্যার কি আশ্বাস দিয়েছেন এসডিপিও স্যার আমাদের পরিষ্কার বলেছেন তারা জিনিসটা কঠোরভাবে দেখবে এবং যত দ্রুত সম্ভব এই কাজটাকে মানে প্রকৃত আসামিকে চিহ্নিত করে যাতে আসামিকে কাঠগড়ায় দ্বারা কারণে দেয় শাস্তি অবশ্যই ওনাকে দেওয়া হবে